আপনি সার্টিফিকেট দিলেন কিন্তু এরকম সার্টিফিকেট হুজুর কখনো চেয়েনেন নাই সার্টিফিকেটটা যেটা এই হাদিসটা সার্টিফিকেটের ব্যাপারে যে হাদিসটা এসেছে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বারান্দায় কয়েকজন সাহাবী বসা রাদিয়াল্লাহু আনহু একটা লাশ সামনে দিয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটা কার জিজ্ঞেস করলেন কে সাহাবায়ে কেরাম লোকটার নাম বলা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন খুব ভালো ছিল খুব হুজুর বললেন ওয়াজাবাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আরেকটি লাশ সাহাবায়ে কেরাম বললেন লোকটি কেমন ছিল ওই মরা মানুষের কেউ বলে নাই লোকটি কেমন ছিল সাহাবায়ে কেরাম নিজেরাই বললেন লোকটাকে নাম বলা হলো সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব খারাপ ছিল হুজুর বললেন ওয়াজাবাত সাহাবায়ে কেরাম বললেন হুজুর প্রথম ভালো সার্টিফিকেট দিলাম সেখানে বললেন ওয়াজাবাত এরপরে বললাম লোকটা খারাপ ছিল তখনও বললেন ওয়াজাবাত বুঝলাম না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছ সার্টিফিকেট কার সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যাদের পরে সন্তুষ্ট হয়েছেন কে আল্লাহর কাহার রূপ আল্লাহ যখন ধারণ করবেন হাদিসের মধ্যে এসেছে এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল পেশ করার সাথে সাথে আল্লাহর কাহার সেই রাগ অর্ধেক কমে যাবে সেই সাহাবায়ে কেরাম বলছেন ভালো ছিল হুজুর বললেন তোমরা ভালো সার্টিফিকেট দিয়েছো তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে নামাজ নাই রোজা নাই মদের ব্যবসা করে আছে না নাই আছে অবশ্যই এখানে নাই হ্যাঁ ভাইরা খবরদার খবরদার মদের ব্যবসা যারা করে জিন্দগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না সবচেয়ে বড় ইবাদত হলো হালাল রিজিক ভালো করে বুঝেন সবচেয়ে বড় ইবাদত কি হালাল রিজিক হালাল রিজিক যার ঘরে আছে সামান্য একটা সেজদা দিলেই কোথায় চলে যায় আর যার ঘরে হালাল রিজিক নাই সারা জীবন সেজদা দিলেও তার সেজদা কবুল হওয়া দ্বিতীয়বারে হুজুর বললেন তোমরা বলেছো খারাপ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক পিতামাতা দুইজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঝিরকি দিয়ে কথা বলো না উফ শব্দটি বলো না কুল্লাহুমা কাউলান কারীমা নরম নরম শব্দ বলো কি শব্দ নরম নরম শব্দ বলো করিম যাইদুন করিমিন করিম অর্থ ছাগল হয় ছাগলের চোখ যাইদুনের যাইদের চোখটা ছাগলের চোখের মতো আবার করিম মানে হলো নরম নরম কথা করিম মানে দয়ালু করিম শব্দটি অনেকগুলো অর্থ এখানে কাউলান করিমা কাউলান যখন আগে আছে করিমার আগে তখন হয় নরম শব্দ কি শব্দ নরম শব্দ আবার করিম হলো হরিণের হরিণ চক্ষু হরিণ চক্ষুটি হলো সবচেয়ে শান্ত হরিণের দৃষ্টি আপনারা দেখেছেন না কখনো সবচেয়ে শীতল দৃষ্টি হরিণের এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাউলান করিম এটা বলেই ক্ষান্ত করলেন না প্রথম হলো উফ বলা যাবে না উফ বলা দুই নম্বর হলো ঝিরকি দিয়ে কথা বলা যাবে না মা বৃদ্ধ হয়ে গেছে জিজ্ঞেস করেছে বাবা কখন এসেছো বলতে একটু আসতে বলেছেন মা কানে শুনে নাই আবার জিজ্ঞেস করলো বাবা আব্দুর রহিম কখন এসেছে আই বুড়ি কানে শুনোস না আছে না নাই খবরদার জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল পিতা মাতা যদি কাফের হয় দুনিয়ার জীবনে তাদেরকে সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিতে হবে বলেছেন কে পিতা মাতা যদি শিরকের কথা বলে তাদের আনুগত্য করা যাবে না ফালা তুতিহুমা ফালা তুতিহুমা ফালা তুতিহুমা বলেই যখন আপনি কাউকে অবজ্ঞা করবেন মেজাজ খারাপ হওয়ার একটা ভাব আসতে পারে সেজন্য সাথে সাথে আল্লাহ বললেন ওয়াসাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা ফালা তুতিহুমা বলেই বললেন তবে দুনিয়ার ব্যাপারে ফিট দুনিয়া দুনিয়ার যত কিছু আছে খাবার দাবারের ব্যাপারে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সব ব্যাপারে এমন ব্যবহার করবা সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার পিতা মাতার জন্য করে দিও কোথা থেকে পাকিস্তান থেকে এক ভদ্রলোক আসে তার জন্য হাজার টাকার জিনিস তার হাতে তুলে দাও সারা দুনিয়ার পীরগুলো এক জায়গায় আর অবলা সরলা মা যেই মা চোখে দেখে না যেই মা তোমার জন্য যৌবন ক্ষয় করেছে সারা দুনিয়ার পীর বসে এক জায়গায় দোয়া করলো আর মা শুধু বলল আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেফাজত করো কার দোয়া কবুল হবে কার জোরে বলেন কার
জলিল উল কদর সাহাবী বদরের জিহাদে শামিল হয়েছেন উহুদের যুদ্ধে শামিল হয়েছেন সেই সাহাবীর জিহ্বায় কালেমা আসা বন্ধ হয়ে গেছে মৃত্যুর আগে শুধু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আকলামা রাদিয়াল্লাহু আনহুর কথা এসেছে হাদিসে হুজুর বলছেন আকলামাকে কালেমার তালকিন দাও মৃত্যুর আগে কাউকে কালেমা পড়তে বলবেন না পাশে বসে বলবেন পাশে বসে পড়বেন তাতে যাতে সেও পড়তে পারে নির্দেশ করবেন না তুমি পড়ো হুজুর বলেছেন পাশে বসে পড়ার জন্য সাহাবা একরাম কালেমা পড়ছে আকলামা রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা পেছ লেগে যাচ্ছে কালেমা জিহ্বায় আসছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলা হয়েছে হুজুরের বুঝতে কষ্ট হলো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন আকলামার মায়ের কাছে চলে যাও কি ব্যবহার মায়ের সাথে করেছে জেনে আসো সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন ও আকলামা রাদিয়াল্লাহু আনহুর মা আপনার আকলামা আপনার সাথে কি ব্যবহার করেছে মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে মা বলছে সারা জীবন আকলামা শুধু বইয়ের কথা শুনতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর করা হলো হুজুর বললেন কার জোগাড় করে আনো কার জোগাড় করা হয়েছে মা বেরিয়ে এসে দেখেন কার জোগাড় করা হয়েছে মা জিজ্ঞেস করলেন কার জন্য এই কাঠ আনা হয়েছে সাহাবায়ে কেরাম বললেন আপনার আকলামার জন্য এবার মা বলছেন আমি সারা জীবনের জন্য আমার ছেলেকে মাফ করে দিলাম সন্তানের সামান্য কষ্ট মা সইতে পারে না সারা জীবন কষ্ট দিয়েছে একটু কাঠ আনার কষ্ট দেখেই মাফ করে দিয়েছে এদিকে মা সন্তানকে মাফ করে দিয়েছে সাহাবায়ে কেরাম এতক্ষণ নিজেরা পড়েছেন আকলামা কালেমা পড়ে নাই এখন বাহির থেকেই শুনছেন আকলামা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরপরে আল্লাহ বললেন আকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা রহমতের যত ডানা আছে সব মায়ের জন্য বিছিয়ে দাও কার জন্য পাকিস্তানের ওই লোক থেকে 10 লক্ষ টাকা দিবা জাহান্নামে হতে হবে তোমাকে ওটা বেজাতি ওটা মুশরিক তৌহিদের কোন জ্ঞান তার মধ্যে নাই মানুষের কদম বুঝি গ্রহণ করে ঠিক কিনা বলে শিরকের কোন গুনাহ আল্লাহর দরবারে কবুল হয় না শিরক বিহীন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে একটা লোককে আল্লাহর কাছে নেওয়া হয়েছে 99টা তার কিতাব আমলের কিতাব এক একটা কিতাব চোখ যত দূরে যায় এক একটা কিতাব এত লম্বা সবগুলো কিতাবে শুধু গুনাহ আর গুনাহ সবগুলো কিতাবে কি আল্লাহ জিজ্ঞেস করবেন গোলাম কোন ভালো আমল করো নাই বলবে আল্লাহ মনে নাই এরকম 99টা গুনার কিতাব বলবে আল্লাহ ভালো কাজ করলেও মনে নাই আল্লাহ বলবেন গোলাম তোমার কোন ভালো কাজ আমি আল্লাহ গোপন করি নাই সব ভালো কাজ আমি হেফাজত করেছি তুমি হয়তো ভুলে যেতে পারো তুমি ভুলে যেতে পারো ছোট্ট এক টুকটা কাঠের মধ্যে একটা আমল আল্লাহ দেখালেন আল্লাহ বললেন গোলাম এই আমলটার কথা তোমার মনে আছে কিনা গোলাম বললে আল্লাহ এই 99 খাতার উপরে এই ছোট্ট আমল দিয়ে আমি তো কিছুই করতে পারবো না আমার মনে নাই এবার 99টা আমলের খাতা দেয়া হলো এক পাল্লায় আরেক পাল্লায় ওই ছোট্ট কাঠের টুকরা দেয়া হলো 99টা গুনার পাল্লা নিচে পড়ে গেল নিচে উপরে উঠে গেল ওই ছোট্ট কাঠের টুকরা নিচে পড়ে গেল গোলাম সেজদা দিয়ে নিচে পড়ে গেল আল্লাহর সামনে বলছো গোলাম এবার বল এটা তোর কোন আমল গোলাম বলতে পারবে না এবার এবার আল্লাহ বলে দিবেন এটা হলো তোমার শিরক মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আমলের মধ্যে শিরক হয়নি সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি কেউ দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যাও শিরক যদি না থাকে দুনিয়া ভর্তি মাগফিরাত দিয়ে আল্লাহ সেই গুনাহ সব মাফ করে দিবেন আর কেউ যদি দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাও সেখানে যদি সামান্য শিরক থাকে সমস্ত সওয়াবগুলো বরবাদ করে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে জিহাদ আছে জিহাদের মধ্যে তাদের কোনো নাম নিশানা নাই শুধু গুইরা গুইরা হালুয়া রুটি খাওয়ার চালে থাকে ঠিক কিনা বলেন পাকিস্তানে কোরআনের আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তাগুত বিরোধী আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বরং এখানে যারা তাগুত প্রতিষ্ঠিত তাগুত ওরাই তাদেরকে বেশি সহযোগিতা করে ঠিক কিনা বলেন যারা মানুষের থেকে চাঁদা খায়
মানুষের চাঁদা যারা খায় মানুষ থেকে অবৈধভাবে চাঁদা খায় ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কারণ যে চাঁদাবাজি করে তার সমস্ত সওয়াবগুলো যার থেকে চাঁদা নিল সে নিয়ে গেল সুবহানাল্লাহ কো আপনি সব গুনাহ আল্লাহ maaf করবেন কিন্তু কারো ঋণের গুনাহ আল্লাহ সেটা maaf করতে আপনি যদি কারো জামা একটা চুরি করে আনেন এটা আল্লাহ maaf করবেন কথা বলেন maaf করবেন না maaf করবেন না সেজন্য মানুষের হকের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ হতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন হাফিজ রাহমা জানাহাদুল মিনার রাহমা রহমতের সব গুলোটারা বিছিয়ে দিবা প্রথম বলবা উফ বলতে পারবা না নরম নরম কথা বলবা রহমতের ডানাগুলো বিছিয়ে দিবা তিনটা কাজ করার পর চতুর্থবারে এবার দোয়া করো রব্বির আগে তিনটা কাজ করতে হবে আগে কয়টা কাজ তিনটা কাজ নরম নরম কথা বলা উফ শব্দটি মা কখনো যদি করে আজকে গিয়ে মাকে জড়িয়ে ধরেন মা অনেক কষ্ট দিয়েছি মা আমাকে মাফ করে দেন মা মাথায় হাত দিয়ে বলবে আমি মাফ করে দিলাম আমার আল্লাহ তোমারে মাফ করে দিল এরকম মা হতে আমাদের বেশি ঠিক কিনা বলেন আর কি নেয়ামত পেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন হুজুর আমার আম্মা কোথায় একটু বলেন আমার আব্বা কোথায় বলেন আমার আব্বা কোথায় হুজুর বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে বললেন তোমার আব্বা জাহান্নামে সাহাবি বড় মনে কষ্ট নিয়ে যাচ্ছেন হুজুর ডেকে বললেন মনে কষ্ট নিও না আমার আব্বাও জাহান্নামে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি না আমার আব্বাও জাহান্নামে আর কত বড় নিয়ামত আমরা পেয়েছি আমাদের আব্বা আম্মা কালেমা পড়েছেন কি বলেন নাই কথা বলেন না কেন কালেমার উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক সেই পিতা মাতার মনে কষ্ট দিবেন না আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবি একমাত্র মায়ের দোয়া শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন সুবহানাল্লাহ কো মায়ের দোয়া ইসলাম গ্রহণ করেছেন তিনি মদিনায় দাওয়াত পেয়েছেন মক্কাতে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হুজুরের সাহাবত পেয়েছেন তিনি মদিনায় সাহাবত পাওয়ার পরে সবচেয়ে বেশি হাদিস শোনার আসনা নাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও আবু হুরায়রা মক্কা ইসলাম গ্রহণের পরেও আমরা বিশ্বনবীর এত কিছু পেলাম না তুমি কেমনে পেলা আবু হুরায়রা বলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর থেকে আমি আমার বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর সাথে সারাক্ষণ আমি থাকতাম প্রথম দিকে সবকিছু আমি ভুলে যেতাম কিছুই মনে থাকতো না হুজুরকে যখন বললাম হুজুর বললেন তোমার চাদর বিছাও আমি চাদর বিছালাম হুজুর হাত মুঠ করে চাদর রাখলেন সেই চাদর আমি বুকের সাথে লাগালাম তারপর থেকে একটি শব্দ আর হুজুরের আমি ভুলে যাই না তোমরা যখন ব্যবসা বাণিজ্য করতা তখন আমি হুজুরের কদমে পড়ে থাকতাম সুবহানাল্লাহ বলেন তিনটি কাজ করে তারপরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা তারপরে ওয়াতি দাবিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনি সাবিল লা তুবদ্দির তাবদীরা অপচয় করা যাবে না নিকটাত্মীয়কে হক দিতে হবে নিকটাত্মীয় নিকটাত্মীয়র সাথে সম্পর্ক রাখা না এরকম লোক আছে নাই যে নিকটাত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিকটাত্মীয়র সাথে যে সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত নিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ কান আল্লাহর সমস্ত রহমত তার জন্য বরাদ্দ করবেন সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ফুসরাতের আগে যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে ওদেরকে আল্লাহ ফুসরাত পার হতে দিবেন না একজন সাহাবি বললেন হুজুর আমি তো আমার আত্মীয়র সাথে কথা বলতে চাই কিন্তু সে কথা বলতে চায় না হুজুর বললেন সে কথা বলতে চায় না তুমি কথা বলতে চাওটাই তো আত্মীয়তা জোড়া লাগানো ঠিক কিনা বলেন তুইও কবি না আমিও কবি না আছে না নাই তুইও কবি না বেটা তোর থেকে কি আমি কম ভাইয়ে ভাইয়ে কথা বলা না এরকম আশ্রা নাই ভাইয়ে বোনে কথা বলা না আশ্রা নাই খবরদার আপনার এই পৃথিবী আপনার সাথে যাবে না জমি জায়গার জন্য কথা বন্ধ করে দিয়েছেন আপনি আগে গিয়ে কথা বলেন আপনার ভাই অনেক অন্যায় করেছে আপনি আগে বলেন হাসান হোসাইন দুই ভাইয়ের মধ্যে একবার একটু একটু মন কষাকষি হলো তিন দিন যদি কোনো মোমেন আরেক মোমেনের সাথে কথা না বলে অবস্থায় মারা গেলে জাহিলিয়াতের মৃত্যু হবে নাউজুবিল্লাহ দুই দিন যখন চলে গেল ছোট ভাই এক কদম ঘরের দিকে আসে হোসাইনের ঘরের দিকে হাসানের ঘরের দিকে আরেক দুই কদম পিছায় বড় ভাই আসতেছে আসতেছে যাচ্ছে আস্তে আস্তে দুই ভাই মুখামুখি হলো দ্বিতীয় দিন হয়ে বড় ভাই চুপ করে আছে ছোট ভাই আগে সালাম দিলেন বড় ভাই জিজ্ঞেস করলেন ছোট ভাই জিজ্ঞেস করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দেওয়ার ব্যাপারে শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন আমাদের নানাজি তুমি কেন ভাই আমাকে আগে সালাম দিলে না
গত দুই দিন তোমার সাথে কথা বন্ধ করে যে অপরাধ আমি করেছি আমি চাচ্ছি আজকে যেন এই বড় সওয়াবটা তোমার কপালে লেখা হয় সেজন্য আমি আগে সালাম না দিয়ে তোমাকে সুযোগ করে দিলাম দুই ভাই মিলে গেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিকট আত্মীয়দের ব্যাপারে কাফের ছিল কিন্তু জিন্দেগিতে কোনো হাদিসে আপনি পাবেন না আবুল হাবকে হুজুর কাফের বলে ডেকেছেন একটা হাদিসও পাবেন না বরং এক সাহাবী হুজুরের সামনে নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা সূরা পড়ছেন দুই তিন দিন পর পর পড়ার পরে হুজুর ওনাকে বললেন অন্য কোন সূরা কি তোমার মুখস্থ নেই তুমি শুধু এই সূরাটা পড়ো কেন হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হলেন হুজুর বললেন হামজার কাতিলকে যেখানে পাও হত্যা করে দাও রাতের গোপন অন্ধকারে অহসি এসে হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হুজুর অহসিকে তখনই দেখতেন বলতেন ও অহসি তুমি আমার সামনে এসো না তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায় তুমি আমার সামনে এসো না নিজের নিকট আত্মীয় যারা ছিল এমনকি খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে বিভিন্ন সময়ে উপঢৌকন পাঠাতেন সুবহানাল্লাহ বলেন আত্মীয়তার খবর নিতেন আমরা যেন সেটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু আপনি দাওয়াত দিবেন আবু তালেবের মতো বিশ্বনবীর জন্য এত স্যাক্রিফাইস কোন মক্কার নেতা করে নাই আবু তালেবের জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে নসিব হয়নি ঠিক কিনা বলেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যার জন্য কেঁদেছেন তিনি নাম কি নাম আবু তালেব আতিয়া বিল কুরবা হাক্কাহু নিকটাত্মীয়ের হক আপনি দিয়ে দিবেন হক কি আপনার জাকাত জাকাত আছে না নাই ফিত্রা আছে না নাই যেগুলো নিকটাত্মীয়কে দেয়া যায় সেগুলো আপনারা দিবেন ইস্তাগফার ইয়া গাফফার ওগফির যুনুবানা ইয়া সাত্তার আস্তির উয়ুবানা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা توفنا مسلمين والحقنا بالصالحين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والله هزار হাজার গুনার বোঝা কাঁধে এই চট্টগ্রাম বন্দরের ফকিরহাটের গোসালডাঙ্গা এই মসজিদের এই মাহফিলে বসে যুব কাফেলার আয়োজনে আমরা তাফসিরুল কোরআন থেকে তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাতগুলো বড় ছোট্ট ও আল্লাহ এই ছোট্ট দুটি হাত তোমার আরশের দিকে ভিক্ষুকের মতো তুলে ধরলাম কারো কাছে এইভাবে হাত পেতে কখনো কিছু চাই না মেহরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও আজকের এই মাহফিল সহ সারা জীবন যা কোরআনের কথা শুনেছি যা রুকু সেজদা করেছি ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে নাও তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারককে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সারা শরীর বেয়ে বেয়ে তায়েফের ময়দানে রক্ত পড়েছে তবু উম্মতের কথা ভুলে যায় নাই বহুদের ময়দানে দিন কায়েমের জন্য দান দান মোবারক শহীদ করেছেন তবু উম্মতের কথা ভুলে যান নাই সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরের বাসিন্দা হয়েছে সবার রুহের পরের সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে জনম দুঃখিনী মা আমাদের অনেকের দুনিয়ায় নাই অনেকের সবচেয়ে সম্মানিত পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পিতামাতার জীবনের গুনাগুলো মাফ করে দাও পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও বেহেশতের পোশাক পিতামাতার কবরে পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও নেক আমলের তৌফিক দিয়ে দাও রোগ বিমারি থেকে সাফা করে দাও ও আল্লাহ এই মাহফিল আয়োজন যেই যুব কাফেলা করেছে যারা শোনার জন্য এসেছে যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না পিতা যখন সন্তানের পরিচয় দিবে না গুনাগারের জিব্বা যখন ঝুলে ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য না জাতের জরিয়া বানায় দিও কোন মায়ের কাছে যদি মা মা করে ছেলে কান্দে ও আল্লাহ চোখের পানি বের হওয়ার আগেই মা সব দিয়ে দিবে
হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি محبت করো চেয়ে দেখো তোমার গোশালনগরে গোলামেরা কিভাবে তোমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে রে মাওলা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় তোমার খুশির জন্য তুমি তোমার এই গোলামদেরকে তাওহীদের জন্য কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ